এই দেখো এটা ছিল আমাদের ছোট ডক্টর। ভেতরে আর কি কি আছে সবগুলো তোমাদের আমি একটা একটা করে দেখাচ্ছি। সহ্য হচ্ছে না, এত গরম লাগছে। তো আমরা এখন পৌঁছে গেছি, উনি হাঁটতেই পাচ্ছেন না, কোনো ভাবে ওনাকে নিয়ে আসা হয়েছে। হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আ ব্র্যান্ড নিউ ডে এন্ড ব্র্যান্ড নিউ ব্লগ। সো ওদার ইফ ফর দ্য চলে আজকে দিনটাকে স্টার্ট করা যাক। এনি হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। ম্যাঙ্গো যবে থেকে এসছে না, তবে থেকে সেলফ কেয়ার, তারপর স্কিন কেয়ার, তারপর মি টাইম, এরকম কোনো জিনিসই আমার লাইফে আর নেই। অ্যান্ড আই এম ভেরি হ্যাপি কি আমার লাইফে নেই, কারণ আমার সবচেয়ে বেশি টাইম ম্যাঙ্গোর সাথে স্পেন্ড করতেই ভালো লাগে। তো যাই হোক, আজকে আমি ভাবলাম যে না, একটুখানি সহজ সহজ স্কিন কেয়ার করে নিই। কেন, কারণ ওয়েদারটা না খুব মানে চেঞ্জ হয়ে গেছে, আর কিরম একটা না কড়কড়া কড়কড়া ফিল হচ্ছে, হাত পা খুব ড্রাই লাগছে। তাই আমি ভাবলাম ম্যাঙ্গো এখন ঘুমাচ্ছে, আরামসে একটুখানি স্কিন কেয়ার করে নিই, কারণ ও উঠে গেলে আর হবে না। Way too quiet in the house, I'm just wasted on the couch, cause I don't wanna feel anything, wish you'd stay. দেখো অমিত ম্যাঙ্গোকে কিভাবে ট্রেনিং দেয়, প্লাস্টিক নিয়ে এসে প্লাস্টিকে ভয় পেয়ে চুপচাপ বসে পড়ে। এতক্ষণ যেটা মাম্মা বলছিল যে বসো বসো বসো, তখন বসে না। এই দেখো প্লাস্টিকে কি ভয় পায়, দেখো নো টেনশন কভার তার কাছে। আয় ম্যাঙ্গো, কাম 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 টু মামা। হ্যাঁ, কাম টু মামা। যখনই তোর কাছে ভয় পায় আমার আমার জামার পেছনে গিয়ে লুকিয়ে পড়ে। তো অনেকদিন হয়ে গেল আমি দাড়ি কেটেছি, চুল কেটে তোমরা দেখে নিচ্ছো, তো আজকে আমার আবার গ্রুমিং টাইম চলে এসেছে, আমাকে শেভ করতে হবে। তো তার জন্য আজকের জিনিস আমাকে রিয়াঙ্কা গিফট করেছে, সেই জিনিসটা কি সেটা হচ্ছে 11 রয়্যাল গ্রুমিং কিট। এটাতে একটা ইউনিকনেস আছে, সেই ইউনিকনেসটা কি সেটা হচ্ছে এটা IPX7 দিয়ে আছে, তার মানে এটা ওয়াটার রেজিস্ট্যান্স। আর ভেতরে আর কি কি আছে সবগুলো তোমাদের আমি একটা একটা করে দেখাচ্ছি। তো এই কিটটার মধ্যে কি কি পাওয়া যায় সেটা তোমার দেখানো, এটা হচ্ছে পুরো সেটটা। এটা একটা স্ট্যান্ড দিয়ে, স্ট্যান্ডের উপর সব জিনিসপত্র আমরা আরামসে রেখে দিতে পারি। এটা হচ্ছে তোর মেন ট্রিমারটা, এটা পুরোপুরি মেটাল ফিনিশ, ঠিক আছে। এটা ওকে সেগ্রিগেট করে বাকি ট্রিমারের থেকে, এর জন্য কারণ কি অন্য ট্রিমারগুলো সব প্লাস্টিক বডি হয়, বাট এটা পুরো মেটাল বডি। মেটাল বডি হওয়াতে এটা পুরোটা প্রিমিয়াম ফিনিশ দেয়, তোমার হাতে যখন নিচ্ছে তখন সত্যি মনে হচ্ছে একটা প্রিমিয়াম কিছু নিয়েছি, আই ফিল ক্লাসি। প্লাস তার সাথে সাথে এর যে জিনিসপত্রগুলো আছে, এই ব্লেডটা যেটা আছে সেই ব্লেডটা হচ্ছে পুরো স্টেনলেস স্টিলের। আর এটার একটা বেসিক ফাংশনালিটি মেন যেটা, সেটা হচ্ছে কি, এটা হচ্ছে সেলফ শার্পনিং ব্লেডস, এটা নিজের থেকে নিজেকে শার্প করবে, তো এটা কোনোদিনও ধার যাবে না, আর এটা প্রিসিশনটাও খুব পারফেক্ট হয়। এর সাথে সাথে অ্যাডভান্স কিছু কিছু এক্সট্রা দিই, সেগুলো কী সেগুলো আমি সাজিয়ে রেখে তোমাদের একটা একটা করে বলে দিচ্ছি। এটা হচ্ছে নর্মাল একটা আমাদের ট্রিমার, শেভার টাইপের ট্রিমার এটা। এটা হচ্ছে নোজ আর ইয়ার হেয়ার ট্রিম করার জন্য এই ইউনিটটা আছে। এটা হচ্ছে প্রিসিশন ট্রিমার, যদি কেউ আরও বেশি প্রিসিশন দিয়ে কাটতে চায় তার জন্য এটা ইউজ হবে। এটা হচ্ছে নর্মাল শেভার, যখন আমরা যখন পুরো ক্লিন শেভ করতে চাই তার জন্য এটা ইউজ করতে হবে। প্লাস এটা হচ্ছে লাস্ট, এটা হচ্ছে বডি হেয়ার ট্রিমার, মানে যে কারো যদি মনে হয় যে তার বডি হেয়ার আছে তার সেগুলো ক্লিন করতে হবে, তার জন্য সেটা ইউজ করে, যেটা আমি ইউজ করতে পারে, যেটা আমি ইউজ করতে পারি, আর এটা ইউজ করে দেন তার বডি হেয়ার গুলো ইজিলি রিমুভ করা যায়। হ্যাঁ, এর সাথে সাথে তোমরা দেখানো এখানে অনেক রকমের তোমরা সাইজেস অফ এরকম ব্লেড টাইপ পেয়ে যাচ্ছ। এটা ব্লেড ঠিক না, বাট এটা সাইজ আমরা চেঞ্জ করতে পারি, মানে ফর এক্সাম্পল যেটা 9 mm অবধি তুমি কাটতে চাও, এটা যদি 6 mm কাটতে চাও, এটা 12 mm, তো অল এই সব কিছু দেওয়া আছে অলরেডি। তোমার যে লেন্থের তোমাদের ট্রিমিং করতে হবে সেই ট্রিমিংটা এখানে দেওয়া আছে। এই ট্রিমারটাকে ক্লিন করার জন্য যেটা জিনিস ইউজ করতে হবে আমাদের, এটা তো ওয়াটার রেজিস্ট্যান্স ফর শিওর, বাট এই ভেতর পার্টটা যেটা আছে সেটা মোটরের পার্টটা যদি, যেটা মোটর যে পার্টটা সেই মোটরটা ক্লিন করার জন্য আমাদের ক্লিনিং এর জন্য এই ব্রাশটা দিয়েছে, ব্রাশটা আমরা ক্লিন করতে পারি। প্লাস ভালোভাবে ক্লিন করার জন্য লুব্রিকেটিং অয়েল দিয়েছি, এটা দিয়ে আমরা যদি ব্রাশের জন্য ক্লিন করবো তো যত ভেতরে রেসিডিউ থাকবে সব ইজিলি বেরিয়ে আসবে। এই ট্রিমারটাকে তোমরা ইজিলি চার্জ করতে পারো, উইথ USB A to Type-C কেবল দেওয়া আছে, তো যে কোনো রকম ভাবে ল্যাপটপে কাজ করতে করতে ল্যাপটপে ঢুকিয়ে তোমরা ইজিলি চার্জ করবে, কোনো টেনশন নেই। প্লাস এর সাথে এর একটা পাউচ ব্যাগ দিয়েছে, ভাবো তোমরা যদি কোথাও ট্রাভেল করতে, এটাকে নিয়ে ওটা খুব ইজি, মধ্যে সব ইজিলি সব এরকম একটা পর একটা ঢুকিয়ে দেবে, সব যেগুলো তো দরকার নেবে ব্যাগে ভরবে বেরিয়ে পড়বে। এই ট্রিমের আরেকটা অ্যাডভান্টেজ দেবো, যখনই আমি এখানে একটু পাওয়ার অন করি এখানে দেখি যে কতটা ব্যাটারি রিমেনিং আছে সেটা দেখে তোমরা বুঝতে পারবে কতটা ব্যাটারি পার্সেন্টেজ আছে। 94% এখন ব্যাটারি আছে। তোমরা দেখে এলে এটা কি কি ইউজ করা যেতে পারে, কিসে কিসের জন্য ইউজ করা যেতে পারে। তো ছেলেরা যদি সত্যি সত্যি ইউজ করতে চাও, আমি বলবো সত্যি সত্যি খুবই হেল্পফুল গ্রুমিং এর জন্য ছেলেদের জন্য, যদি ইউজ করতে চাও তাহলে লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা নিয়ে নিতে পারো।
আমরা আজকে ম্যাঙ্গোর একটা চেক আপের জন্য ডক্টরকে বাড়িতে ভিজিট করতে মানে রিকোয়েস্ট করেছি। আমরা এখন অবধি ওকে মানে ওখানে নিয়ে যাবো না, মানে ক্লিনিকে নিয়ে যাবো না, কারণ ওর এখন অবধি ভ্যাকসিনেশন হয়নি। শুধু ওকে একদিনই নিয়ে বেরিয়েছিলাম, যেখানে ওকে জাস্ট নিয়ে গেছি, ঠাকুরের আশীর্বাদ নিয়েছি আর নিয়ে চলে এসেছি। এখন ওর যতদিন ভ্যাকসিনেশন না হবে আমরা নেবো না ওকে। এনিওয়েজ কী হয়েছে না, ওর গায়ে না চারটে কি পাঁচটা না ছোটো ছোটো রকম র্যাশ দেখতে পাচ্ছি, একটু মানে মানে হাতে পাচ্ছি ধরতে এরকম টাইপের র্যাশ হয়েছে। এবার সেটা কি সেটা দেখে আমরা একটু ভয় পেয়ে গেছি, ভয় কিছু না, বা স্টিল আমরা খুব প্যারানয়েড অ্যাজ পেট প্যারেন্টস। তো আমরা অলরেডি ডক্টরের কাছে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ওনাকে বাড়িতে কল করে নিয়েছি, এক্ষুনি উনি চলে আসবে, উনি একবার ওকে দেখে নিক, তাহলে বলতে পারবে যে অ্যাকচুয়ালি ওটা কী হয়েছে। এই দেখো, এটা ছিল আমাদের ছোট ডক্টর। আপনার কি নাম হয়? দাদা সিম্বা। দাদা সিম্বা, আচ্ছা। এখন ম্যাঙ্গোকে চেক করছে, যদিও সব ঠিকই আছে, তাও একবার চেক আপ করে নিচ্ছে। সো কিউট। এই দেখো, ও এসে না ওর টয়টা নিয়েছিল, পুচকাটা তারপরে এত জেলাস, তাড়াতাড়ি টয়টাকে নিয়ে ওইদিকে গিয়ে সরে বসে আছে। এই ওইদিকে আস্তে আস্তে করে ওইদিকে যাচ্ছে, এইদিকে যাবে না এটা টয়লেট। আমি বললাম লাগা টয়লেট লেগা উস গাইস, এইদিকে ভাগ রহা হ্যায়, ইসলিয়ে ভাগ রহা হ্যায়। এইদিকে আদার সাথে থাক। একটা ফোম এনেছিলাম, ওর জন্য ভেবেছিলাম যে এখন ইউজ করা যাবে কি যাবে না, বাট ডক্টর বলছে ইউজ করা যাবে, তো ওকে একটু হালকা করে ক্লিন করে দিচ্ছে। I know the hour's getting late, I shouldn't sit here contemplating, I just can't stop thinking about us. I won't forget a single thing, from drunken nights to Sunday mornings, and how you smile at me. ডক্টর চলে গেছি, আমি এই জাস্ট ম্যাঙ্গো খাবারটাকে রেডি করলাম, এখনই ওকে খাবার দিয়ে দেবো। তো চিন্তার কোনো কারণ নেই, বললো যে ওই যে ছোটো ছোটো র্যাশ টাইপের দানা টাইপের ছিল, ওটা নাকি যখন বাচ্চা মার সাথে থাকে তখন মারা নাকি বাচ্চাদেরকে লিক করে, মানে ভালোবাসার জন্য লিক করে, তো সেখান থেকে নাকি এরকম ছোটো ছোটো দানা আসতে পারে, বাট তারপরে নাকি কিছু মানে 15-20 দিনের মধ্যে নাকি সেটা চলেও যায়। তো নাথিং টু ওয়ারি অ্যাবাউট, বাট একটা জিনিস উনি বলে গেল, ও বাই দ্য ওয়ে ওকে না আজকে ড্রাই শ্যাম্পু দিয়েও উনি পরিষ্কার করে দেখালো যে কীভাবে করতে হবে। আমরা ড্রাই শ্যাম্পুটা কিনে এনেছিলাম, জাস্ট ওনার কাছে দেখে যে কীভাবে ইউজ করতে হয়। অ্যান্ড আরেকটা কথা যেটা উনি বললো সেটা হচ্ছিল, আমাদের জিজ্ঞেস করলো যে তোমাদের বাড়িতে কি এসি আছে, মানে ফ্ল্যাটে এসি আছে। তো আমি আর আমি বললাম যে না, আমাদের কাছে অ্যাকচুয়ালি এসি নেই। তো বলছে যে ও কিন্তু এসি ছাড়া থাকতে পারবে না, কারণ ওর এত ফার বেশি না, খুব গরম লাগবে। তো আমরা আমি আর অমিত ইমিডিয়েটলি ডিসাইড করলাম যে আজকে বিকেলে হয়তো স্টোরে যাবো, কাল পরশুর মধ্যে এসি লাগিয়ে নেবো। আর সত্যি বলছি, পুনেতে এবার প্রচণ্ড গরম পড়েছে, শুধু ম্যাঙ্গোর জন্য না, আমার আর অমিতেরও মানে সহ্য হচ্ছে না এই পরিমাণ গরম লাগছে। রাত্রিবেলা বলো, দুপুরবেলা তো মানে প্রায় মরে যাচ্ছে এরকম টাইপের গরম লাগছে। আমাদের তো এসি নেই তোমরা জানো, তো উই হ্যাভ ডিসাইডেড কি আমরা এসি লাগাবো, একটা পারমিশন নিতে হবে, সেটা এসে গেলে ফটাফট বাড়িতে এসি লেগে যাবে। ফাইনালি আমরা সবাই পুরী পৌঁছে গেছি, জয় জগন্নাথ। এখন আমরা ট্রেন দিয়ে নেমে গেছি, বেসিক্যালি দিদার জন্য গাড়িগুলো দেখা হচ্ছে, এখন আসবে যেগুলো সিনিয়র সিটিজেনের গাড়িগুলো হয়, ওখানে দিদা বসবে, আমরা দিদাকে তুলবো, তারপর এখান থেকে ডিরেক্ট বাইরে গিয়ে গাড়ি নিয়ে আমরা হোটেলে পৌঁছাবো। হোটেলে পৌঁছে তোমাদেরকে দেখাচ্ছি আমরা কী করবো। আমরা গাড়ি পেয়ে গেছি, গাড়িতে আমরা উঠে গেছি, এখন সিধা যাচ্ছি হোটেলের দিকে। সবাই পেছনে বসে গল্প শুরু করে দিয়েছি, আমি একমাত্র সামনে বসে আছি, লাগেজগুলো সব পড়ে আছে, এখন ডিরেক্ট হোটেলে যাবো। হোটেলে গিয়ে আমরা এখন খাওয়া দাওয়াবো, খিদে পেয়েছি। যখনই পুরীতে যাই আমাদের খুব একটা স্পেশাল মোমেন্ট হয়, যে মোমেন্টটা হচ্ছে যখন নর্মাল রাস্তা ছেড়ে আমরা সমুদ্রের রাস্তায় উঠি, তখন যে আমাদের একটা মানে মনের মধ্যে একটা আনন্দ জেগে ওঠে সকলের, সেই সিনটা তোমাদেরকে দেখাবো। যদিও ব্লগে আগে দেখেছো, আজকে আবার দেখাচ্ছি, শুধুমাত্র সিনটা দেখো, যা জাস্ট নর্মাল রোড থেকে আমরা সমুদ্র রোডে উঠছি, এইদিকে লাস্ট রাস্তা শেষ, এইবার এখান থেকে আমরা সোজা চলে আসবো, এই হলো সমুদ্র সিন, এখান থেকে আমাদের বিচ স্টার্ট। তো আমি এখন এসেছি, একা বেরিয়েছি এসি কিনতে। আমাদের এখন এসি লাগবে, কেন কি আমাদের জন্য না, আমরা তো গরমটা ম্যানেজ করে নিতে পারবো, ম্যাঙ্গোর জন্য আমাদের এসি কিনতেই হবে, কেন কি এতটা গরম পড়ছে পুনেতে আচমকা, যে ম্যাঙ্গো গরমটা সহ্য করতে পারে না। গতকাল রাতেও আমাদের এখানে কারেন্ট গিয়েছিল এক দুবার, তখন ম্যাঙ্গো খুব কষ্ট হয়েছে, প্লাস দুপুরবেলাটাও ম্যাঙ্গোর খুব কষ্ট হয়। তো ওকে আমরা এরকমভাবে দেখতে পারছি না, আমাদের খুবই কষ্ট হচ্ছে। তো আমরা ডিসাইড করে নিয়েছি যে এসি কিনবো, অলরেডি যখন ওকে এনেছিলাম তখনই ডিসাইড করে নিয়েছিলাম নেবো, বাট ভেবেছিলাম যে আর কটা দিন পর নেবো, বাট এখন গরমটা সাডেনলি এত পড়ে গেছে যে ও না, গরমটা একদমই সহ্য করতে হচ্ছে। সত্যি কথা বলতে গেলে আমাদের রাতে একটু প্রবলেম হচ্ছে, দুপুরবেলা তো হয়, রাতেও প্রবলেম হচ্ছে ঘুমানোর জন্য, এতটা গরম পড়ে গেছে। তো এসি নিতেই হবে আমাদের,
আমি সেই এসি দেখতে বেরিয়েছি, এখন তো আমরা একসাথে বেরোতে পারবো না, কারণ কি একজন সবসময় ম্যাঙ্গোর সাথে থাকতে হবে, তো ম্যাঙ্গোর সাথে রিয়াঙ্কা আছে, আর আমি এখান থেকে সব ঘুরে ঘুরে এসি দেখবো। এখন প্রথমে যাবো হচ্ছে ক্রোমা, তারপর এখানে হচ্ছে কি বেশ কি একটা সূর্যা সেলস, তারপর বিজয় সেলস, এগুলো তিনটে দেখে তারপর ডিসাইড করবো কোথা থেকে নেবো, যেখানে ভালো অফার পাবো, জিনিসপত্র সব ঠিক থাকবে সেখান থেকে নিয়ে নেবো। তোমাদের দেখো যাওয়া যাক, এসে গেছি ক্রোমাতে, ক্রোমাতে সব এসি লাইন দিয়ে দাঁড় করানো আছে, ডিসাইড করবো, আমাকে একজন অ্যাসিস্ট করবে, সে যার যেটা নিয়ে বোঝাবে সেটা বুঝে নিই, তারপর তোমাদের জানাচ্ছি যে কোনটা ডিসাইড করলাম কি বললাম না, আগে অন্য দোকানে যেতে হবে। ভাই ক্রোমার থেকে বেরিয়ে গেলাম, ক্রোমা থেকে আমার কিছু পছন্দ হলো না, ফার্স্টলি আর সেকেন্ডলি এরা বলছে যে নাকি এখন যদি আমি অর্ডার দিই তাহলে ওটা নাকি আসবে চার দিন পরে, ওটা নাকি অনেক অনেক দেরি, ডেলিভারি কি অলরেডি হোল্ডে আছে, তো চার দিন পর মানে আমার জন্য খুব ডিলে হবে, প্লাস একদিন ডেলিভারি হওয়ার একদিন পর ইনস্টলেশন হবে মানে পাঁচ দিন, অলমোস্ট এক সপ্তাহ, তাই পারবো না, আমি অন্য দোকানে যাচ্ছি, যে সেখানে যেয়ে তোমাদের জানাচ্ছি। ক্রোমার থেকে বেরিয়ে বাইরে সূর্যা ইলেকট্রনিক্স আছে, এটাও এখানে খুব পপুলার ওয়াকারে, তো আমি ভাবলাম এখানে একবার যেয়ে দেখে নিই, তারপর এখান থেকে বেরিয়ে বিজয় সেলসে যাবো, তো আপাতত সূর্যাতে যেয়ে দেখে নিই। এখানে দেখে নিলাম, এখানে ভালো অফার আছে, প্লাস এটাও বলছে যে একদিনের মধ্যে ডেলিভারি হয়ে যাবে, কালকে ডেলিভারি হবে, পরশুদিন মধ্যে ইনস্টলেশন হবে, আমি রিকোয়েস্ট করলাম যে একটু তাড়াতাড়ি হয়, তারপর বলছে ট্রাই করে দেবে, বাট চান্সেস এটাই যে পরশুদিন ইনস্টলেশন হবে, বাট ইনস্টলেশনটা যেদিনকে হবে সেদিন খুব আর্লি মর্নিং ফার্স্ট হাফে হবে, তো আমার ভালো লাগলো, বাট আর একটা অপশন আছে সেখানে যাবো, সেখানে যেয়ে আগে দেখে নিই তারপর ফাইনাল নেবো, কারণ কি এখান থেকে যদি ওখানে যদি অফারটা ডিসকাউন্ট একটু ভালো পেয়ে যায় তাহলে ওখান থেকেই নেবো, তো যাওয়া যায় ওখানে, সেখানে গিয়ে তা তো জানাচ্ছি। এসে গেছি যেখানে লাস্ট আমার আসার কথা ছিল, এবার এখানে যাই যে দেখি কি এখানে অফার চলছে কি চলছে না, তো ফাইনালি আমি ডিসাইড করেছি কোথার থেকে নেবো, যেখানে সেকেন্ড জায়গায় যেখানে এসেছিলাম সেখান থেকে নেবো, বাট আমাকে আমার সংকেত জয়েন করেছে, সংকেত চুল ফুল কেটে এসছে, তখন আমরা যাই এখানে ফাইনাল করে দিচ্ছি কোনটা নিচ্ছি সেটা পরে তোমাদের আমি জানিয়ে দিচ্ছি। এসি নেওয়া হয়ে গেছে, ফাইনালি এখান থেকে নিয়ে নিয়েছি, কোনটা নিচ্ছি সেটা আর বলছি না আজকে, সেটা যখন বাড়িতে এসে দেখতে হবে। আরে ঠিক আছে ভাই, এক টনের এসি নিলাম, দুটো দেড় টন নিলাম না, কারণ কি আমাদের রুমটা যেহেতু ছোটো লাগবে না, আর এখানে শুধু এক দু মাসই গরম পড়ে তারপর আর লাগে না, তো এক টন ঠিক আছে, তো আমরা এখান থেকে বেরিয়ে যা বেরোচ্ছি, এখান থেকে চা খাবো, চা খেয়ে তা বাড়ি যাবো। এসে গেছি বাড়িতে, এখন উপরে যাই ফটাফট গিয়ে দেখি রিয়াঙ্কা কি করছে, প্লাস এখন রিয়াঙ্কার সাথে সাথে ম্যাঙ্গো কি করছে, ম্যাঙ্গো খুব মিস করি, বেরোলে ফটাফট বাড়িতে আসতে ইচ্ছে করে, আর বাইরে থাকতে এখন ইচ্ছে করে না, যাই উপরে একটু ম্যাঙ্গোর সাথে চরকা চটকি করে একটু খেলি। আজকে পুনেতে এত গরম পড়েছে না, এই সেকেন্ড টাইম আমি গিয়ে গা হাত পা ধুয়ে আসলাম, আর ধুয়ে আসার সাথে সাথে আবার মনে হচ্ছে ঘাম হয়ে যাচ্ছে, এত মানে তিন বছর ধরে আমি আছি পুনেতে, এইরকম লেভেলের গরম আমার মানে কোনো বাড়ি পড়েনি, মানে সহ্য হচ্ছে না, এত গরম লাগছে, তার উপরে ম্যাঙ্গোটা এত সুপার অ্যাক্টিভ না যে ও সারাদিন দৌড়াদৌড়ি করে, ওর পেছনে আমি আর অমিত সারাক্ষণ দৌড়াদৌড়ি করি, এই করতে করতে আমরা হাঁপিয়েও যাচ্ছি ঘামিয়েও যাচ্ছি। আই থিঙ্ক একদিন কি দুদিনের মধ্যে এসিটা ইনস্টল হয়ে যাবে, তারপরে একটুখানি শান্তি পাবো, সত্যি বলছি মারাত্মক গরম পড়েছে এবার। এই দেখো অমিত এখন ওর ওয়েট মাপার চেষ্টা করছে, কত কেজি হয়েছে অমিত ফোন করেছিল যাকে আমাদের ওয়েটটা বলতে হবে, বলছে কি এইভাবে কেন করছো, তুমি প্রথমে দাঁড়াও তোমার ওয়েটটা দেখো, তারপর ওকে কোলে নিয়ে দাঁড়াও, তারপর মাইনাস করো 72.85 মেরা। হ্যাঁ, এবার সংকেত নিজের ওয়েটটা মেপে নিয়েছে, কিতনা আছে সংকেত? হ্যাঁ, স্ট্রেট হয়ে যাও, 59.10। ওয়াও, কপড়ে খোল কে করনা হ্যায় ক্যা? এবার অমিত ওকে নিয়ে হচ্ছে 85, কিতনা আরে 72.85 তো আমি 78.85 56.75 65। তো ট্রেন থেকে নামার পর এতটা টায়ার্ড ছিলাম আর হয়নি ব্লগ করা, যে যার মতন রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে এখন ঘুমাচ্ছে, আমি এখন আসলাম একটু সি বিচে, একা একা কেউ নেই আমার সাথে আসার মতন, এসে একটু বসে হাওয়া খাই, তারপর আমরা যাবো জগন্নাথ মন্দিরে। তো বেসিক্যালি কাকুর দোকানে আমরা আসি প্রত্যেকবার, একসাথে আমরা বসে ভাই বোনেরা চাউমিন খাই, একটু পর সবাই চলে আসবে চাউমিন খেতে। তোমারা সেদিন গেছে তোমার বোনটা ছবিটা তুললো না? হ্যাঁ, আর ও টিভিতে ছেড়ে দিয়েছে, ইউটিউবে ছেড়ে দিয়েছে, তারপর লোক এসছে। আর তোমার সেই যে আর তোমার বাড়ির পাশে নাকি ওই যে বন্ধুগুলো এসেছিল? হ্যাঁ, বন্ধুরা পিছনে। আচ্ছা,
সেরা বলেছে, বলছে ও টিপড়ে ছেড়েছে ভাই। তারপরে খেয়েছে চাউমিন এসে খেয়েছে সবাই? তাই বলে রাখি আমরা মানে ছোটবেলা থেকে কাকুর দোকানে চাউমিন খাই, এখনো অবধি এনার দোকান ছাড়া পুরীতে কারোর দোকানে চাউমিন ভালো লাগে না। তোমরা দেখে রাখো পুরো বঙ্গলক্ষীর উল্টো দিকে রাস্তা দিয়ে নেমে আসলে কাকুর দোকান পাওয়া যাবে। যারা যারা চাউমিন খাবে জলদি চলে আসো। সুমন এখন এসে গেছে ফাইনালি, 4:30 থেকে বলছে যে আমি নিচে নামছি, কিন্তু আলটিমেটলি 5:30 ওকে পাওয়া গেল বিচের সামনে। ওর জন্য অপেক্ষা করে করে আমি মানে হতাশ হয়ে গেছি। লাস্টে আমি এখন চলে এসেছি, পরে দেখলাম ও আসছে না, কিছু কাজ ছিল একবারে কমপ্লিট করে আসলাম। তাহলে কি পুরো সন্ধ্যাটা এবার ফাঁকা হয়ে গেলাম, পুজো দিতে যাওয়ার আছে, অনেক কাজ আছে, তো ওই যেগুলো বাকি ছিল সেগুলো একবারে কমপ্লিট করে। কোনো কাজ ছিল না, এটা একদমই মিথ্যা কথা। ও যেখানে যায় ও লেট লাতিফ, যেখানে যাবে সবাই আগে যাবো, ও সবার লেটেই আসে। আজকের দিয়ে না, মানে এটা আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি, যেখানে আমরা আগে পৌঁছাই সবসময় ও সেখানেই পরে গিয়ে পৌঁছায়, এটা ওর একটা মানে স্বভাব। কষ্টে আমরা এখন পৌঁছে গেছি, উনি হাঁটতেই পাচ্ছেন না, কোনো ভাবে ওনাকে নিয়ে আসা হয়েছে। অ্যাকচুয়ালি মন্দির অব্দি আসা নিয়ম নেই, তাও কষ্ট করে বলে ঠাকুর টানলে আসা যায়। আমরা মন্দিরের সামনে চলে এসেছি, এখন আমরা ঢুকবো, তাই এখানে ফোনটা জমা করে দিতে হচ্ছে, বেরিয়ে আবার তোমাদেরকে বলবো আমরা কি করছি। ছোটরা এখন আসলো, ছোটদের অটো দেরি করেছে, অনেক দূরে নামিয়ে দিচ্ছে, হেঁটে হেঁটে এখন আসলো। কোথায় নামিয়ে অনেক দূরে, অনেকটা হে বাবা, আসো আসো। আমাদের কারেন্ট চলে গেছে, আর তোমরা জানো আমাদের কাছে ইনভার্টার নেই, তো অম্বিত এখন ব্যাংককে কোলে নিয়ে নাকি শহর দেখাচ্ছে। শহর দেখাচ্ছিস তো? এই জাস্ট কারেন্ট আসলো, আজকে ব্লগটাকে এখানে এন্ড করে দিচ্ছি। পুরো আমরা তিনজনে আলু সিদ্ধ হয়ে গেছিলাম। আই হোপ তোমাদের আজকে ব্লগটা ভালো লেগেছে, একটুখানি অন্য টাইপের ব্লগ করার চেষ্টা করলাম, বা আগেও তোমরা এরম টাইপের ব্লগ দেখেছো। আমার এরম টাইপের ব্লগ করতে খুব ভালো লাগে, যখন দুটো শহর থেকে আলাদা আলাদাভাবে ব্লগ আসে। পুরীতে সবাই খুব এনজয় করছে, অ্যান্ড একটু হলেও 1% হলো আমি একটুখানি জেলাস ফিল করছি যে যেতে পারলাম না। তোমরা সবাই জানো পুরী যেতে আমার কতটাই ভালো লাগে। বাট এনিওয়েজ, আই হোপ তোমাদের ব্লগটা দেখে ভালো লেগেছে। ভালো লাগে থাকলে ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, অ্যান্ড তোমার সাথে খুব শীঘ্রই দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন স্টে হ্যাপি, stay kind of, stay cool, 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 positive, bye. I didn't forget to give you a call, I was just busy with